তারপর তোমাদের বেস পাটা অথরা আমি পড়াইছি এই ক্যালকুলেশন টু বেসিক্যালি মানে আমাদের ফেব্রিক কিভাবে তৈরি হয় কত সময় তৈরি হয় তৈরি হতে তোমার কি পরিমাণ সময় লাগতে পারে বা কি পরিমাণ মেশিন লাগতে পারে এই ধরনের কিছু ক্যালকুলেশন করতে হয় আমাদের ইন্ডাস্ট্রিতে যখন যাব যখন তুমি মানে ম্যানেজার টাইপের কাজ করবা তখন তোমাকে হিসাব করতে হবে শুধু কোয়ালিটি বা প্রোডাকশন না যে কয়টা আমার মানে এই অর্ডারটাকে পূরণ করতে কয়টা রুম আমাকে চালু রাখতে হবে বা কটা বন্ধ রাখতে হবে সর্বনিম্ন কটা তাপ চালায় আমি ওই কাঙ্ক্ষিত সময়ে কাঙ্ক্ষিত প্রোডাক্টটা দিতে পারবো কিভাবে অপচয় কম করা যায় এই জিনিসগুলো নিয়ে সবসময় যারা ম্যানেজার টাইপের আর কি তারা কনসার্ন থাকে তো তোমরা কিন্তু অবশ্যই 5-7 বছর পর ওই পর্যায়ে যাও ডিপ্লোমা করো ডিপ্লোমা হয়তো তোমাদের 15-20 বছর লাগতে পারে ওই জায়গায় যেতে আর বিএসসি করলে তোমাদের 7-8 বছর সর্বোচ্চ 7 বছর এর মধ্যে হয়ে যাবে তো এই জন্য বিএসসি করা দরকার বিএসসি না করলে তোমার জীবন ম্যানেজার পোস্ট করতে তোমার প্রায় 2-5 বছর বিএসসি করলে তোমার 5-7 বছরের মধ্যে তোমার হসমন অনেক বেশি তো তোমাকে ক্যালকুলেট করতে হবে যে কটা তাপ লাগবে তাপ কিভাবে অপচয় কম হবে কিভাবে বিদ্যুৎ সাশ্রয় হবে ওভারঅল কিভাবে আমি অল্প সময়ে অল্প খরচে অধিক উৎপাদন করতে ফেব্রিক উৎপাদন করতে পারি এই কাপড় তৈরিটা হচ্ছে ক্যালকুলেশনটা খুব জটিল সহজ না কারণ আমরা বেসিক্যালি যে কাপড় ইউজ করি এখানে দুই টাইপের কাপড় সবচেয়ে বেশি ইউজ করি এটা হচ্ছে আমরা ওভেন কাপড় এটা হচ্ছে নিট কাপড় ঠিক আছে ওভেন কাপড় আর নিটেড কাপড় এখন ওভেনের মোটামুটি ক্যালকুলেশনটা আমরা করি নিটের আটা ক্যালকুলেশন কয়টা বললে চলে ঠিক আছে তো নিট কাপড় যদি আমরা ব্যাপক ইউজ করি যারা এই যে গেঞ্জি পরে আসছে অনেকে দেখলাম যে গেঞ্জি পরে আসছে আমি নিজেও পরছি এই গেঞ্জিগুলো সব নিট কাপড় গেঞ্জির কাপড় ট্রাউজার সুইটার মোজা বিশেষ করে এগুলো তো আমরা অনেকের সাথে খুব পরি তাই না তো আমাদের দেশে একাধারে ওভেন এবং নিট দুটোই বিশ্ববাজারে ভালো একটা অবস্থান আছে ইউরোপ আমেরিকাতে ব্যাপক একটা কদর আছে এই যে রাশিয়া যুদ্ধ হচ্ছে রাশিয়া ইউক্রেন বাংলাদেশ কোন দিক সমর্থন দেবে এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা কারণ ইউরোপ আমেরিকাতে আমাদের প্রচুর প্রোডাক্ট আমরা সেল করে দিই আমরা যদি রাশিয়াকে সমর্থন দিই ওরা আমাদের যদি মার্কেটটা বন্ধ করে আমরা যদি ইউক্রেনকে সহায়তা করি এদিকে রাশিয়া যদি আমাদের বয়কট করে কারণ আমাদের বর্তমান যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে মানে তত্ত্বাবধান থাকবো